আমরা পরকিয়া নদীর কিনারায় এলাম, এসে পৌঁছালাম। নদীটা 70-80 হাত চওড়া হবে, তাতে এক কোমর জল। নদীর ধারে হাতির পায়ের তাজা পাঞ্জা, একটা পিছনে একটা, তার পিছনে একটা, এমনি করে এক পাল হাতি গেছে। পায়ের দাগ দেখে আমি বললাম, 5-7টা হাতি হবে। লুসাই বড় ভালো করে দেখে বলল, 40-45টার কম নয়, ঠিক দাগে দাগে পা ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে না। সারাদিন জলে জলে চলে আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল। আমি পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম। লুসাইকে বললাম, ওপারে গিয়ে তাঁবুর জায়গা দেখো। লুসাই ওপারে চলে গেল, শ্যামলালও তার বন্ধুক সঙ্গে নিয়ে চলে গেল, অর্থাৎ তার সঙ্গে কেউ ছিল না। আমি বসে বসে হু করে পিছনের লোকেদের ডাকতে বললাম, অর্থাৎ যারা যারা পিছন পিছন আসছিল লেখকদের, তারা ওই রকম শব্দ করে তাদেরকে ডাকার চেষ্টা করলো। লেখক কেন এই ধরনের শব্দ করে? যখন বিশাল বনের মধ্যে একে অপরের থেকে ছাড়াছাড়ি হয়ে যায়, তখন এই শব্দগুলো দিয়েই কিন্তু একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তো এই শব্দগুলো বিশেষ করে কোনো ঘন জঙ্গল বা গভীর জঙ্গল এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের আওয়াজ করে একে অপরের সাথে যোগাযোগ করে। তো লেখকও তাই ওই ধরনের শব্দ করে পিছনে যারা যারা আসছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, যে কতটা দূরে তারা আছে। খাবারওয়ালা খালাসি, অর্থাৎ যে খালাসি খাবার নিয়ে যাচ্ছিল, সেই খালাসি তার সঙ্গেই এসেছে। আমার বেজায় খিদে পেয়েছে, অর্থাৎ এতটা পথ যাত্রা করার পর লেখকের প্রচন্ড খিদে পেয়ে গেছে। বার্তুই হুই করে চেঁচিয়ে অমনি আমার ওপরের একটা পাহাড় থেকে একটা হাতিও হুই বলে ডেকে উঠল। অর্থাৎ বার্তুই, অর্থাৎ দুইবার তিনি ওই রকম আওয়াজ করেছিলেন, এবং সেটা দেখা দেখি পাহাড়ের ওপার থেকেও একজন হাতিও ঠিক একই রকম আওয়াজ করে তাকে ডেকে উঠল। আর আমার ওখান থেকে 50-60 হাত দূরে আরো অনেক হাতি গুড়গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো। আমি আবার চেঁচালাম, হাতিগুলো ঠিক তেমনি ভাবে বলল। আবার চেঁচালাম, আবার তাই হলো। একটা হাতি পাহাড়ের ওপর হুই করে আর বাকিগুলো নালা কিনারা থেকে গুড়গুড় শব্দ করে আর নাকে ফোঁস ফোঁস আওয়াজ করতে থাকে, অর্থাৎ তারা ভাবছে যে লেখক বোধহয় তাদেরকেই ডাকছে, এবং তাই তারা প্রত্যেকটা আওয়াজের জবাব দিচ্ছিল। এমন সময় আমার মাথার ওপর থেকে মরমর করে বাঁশ ভাঙার আওয়াজ হতে লাগলো, আর নদীর ওপার থেকে শ্যামলাল আর লুসাই বড় ব্যস্ত হয়ে আমাকে ডাকতে লাগলো, চলে এসো চলে এসো। অর্থাৎ তিনি আরও একটা বড় বিপদের হাতে পড়ছিলেন। 3-4টে হাতি আমার চিৎকার শুনে দেখতে আসছে, এ কি রকম জানোয়ারের ডাক! আমার মাথা থেকে বোধহয় 100-125 গজ উঁচু পর্যন্ত নেমে এসেছে সেই হাতিগুলো, প্রায় বিপদের সম্মুখীন। আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। শ্যামলাল আর লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল, অর্থাৎ চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো, এবং তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ের ওপরে উঠে গেল। তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম, হাতি আর দেখতে পেলাম না। তবে ক্রমাগত আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আর নদীর জল ঘোলাটে হয়ে